হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর সকলকে শুভ নবমীর খুব শুভেচ্ছা। আর আজকে সকাল থেকে যেহেতু কাজ ছিল না, তিন দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, অনেক খাটাখাটনি গেছে, অনেক এদিক ওদিক ঠাকুর দেখা এসব হয়েছে, তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। লেট মানে বেশ লেট করে উঠেছি আর কি, 11টার দিকে। তো তারপরে স্নান ঠান করেছি, বেশি কিছু খাওয়া দাওয়া করিনি, ছাতু পাতুই খেয়েছি। তো এখন যাচ্ছি আমরা পাড়ায় খেতে, আমি রেডি, স্মিতাও রেডি হচ্ছে, অলমোস্ট রেডি। তো আমরা এখন যাচ্ছি পাড়ায় খেতে, আজকে পাড়ায় বেশ স্পেশাল কিছু খাওয়া হবে। তো তারপরে হয়তো একটু প্ল্যান আছে যে মধ্যমগ্রামের ঠাকুরগুলো দেখবো, এখনো পর্যন্ত মধ্যমগ্রামের ঠাকুরই দেখে উঠতে পারিনি, এদিক ওদিকে ঠাকুর দেখে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো আমরা খেতে চলে এসেছি আজকে পাড়ায় নবমীর দুপুরে, তো ওয়েট করতে হচ্ছে, পুরো ব্যাচ ফুল, নেক্সট ব্যাচে বসবো। তো দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে এখন আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে আর কি, মধ্যমগ্রামের ঠাকুর দেখতে ফাইনালি অনেকদিন পর, নবমীর সন্ধে আর সন্ধে পুরোনো বিকেল আর কি। আমি আসলে একটা ভ্যান নিয়ে নিয়েছি, তো দেখি মধ্যমগ্রামে কী কী ঠাকুর রয়েছে, কোথায় কোথায় ভালো ভালো ঠাকুর রয়েছে। তো আমাদের ঠাকুর দেখা শেষ মধ্যমগ্রামে, মোটামুটি সব দেখিনি, কিছু কিছু মেন মেনগুলো দেখেছি। তখন চলে এসেছি বাড়ির দিকে, একটু টায়ার্ড লাগছিলো তাই জন্য, আর স্মিতার ভ্যানে বসতে অসুবিধা হচ্ছিলো। তো শুনলাম বদ্দিরা এসছে, দেখি বদ্দিরা কোথায়। বদ্দিরা ফোন করলো, বদ্দি মানাই আর ছোটো আসছে আমাদের বাড়ি। এই যে ছোটো বদ্দি দাদা, সবাই চলে এসছে আমাদের বাড়ি। তো ওরা পাটু পাটু হাসি দেখো। তো মা জানে না যে পাটু এসছে আমাদের বাড়ি, তো মা সারপ্রাইজ হয়ে যায় পাটুকে দেখে। কি দিমাগে থপ্পা দিতে হয় তো। ওকে, তো দুপুরে এসে একটা ঘুম ঠুম দিলাম বেশ, তারপরে বদ্দিরা এসেছিলো, এসে বেশিক্ষণ বসেনি, মোটামুটি 10-15 মিনিট বসে, হ্যাঁ বিভৎস ঘুমিয়ে পড়েছি আজকে। বদ্রি এসেছিলো, বদ্রি দাদা 10 মিনিট বসে আর তারপরে মানা এখানে চলে গেল। যদিও আজকে রাত্রে যাব আমরা ওই বাড়িতে। তো এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে, আবার নবমীর লাস্টে রাত্রে
লাস্ট বলবো না, কালকে সকালের প্ল্যানিং অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা সেই নিউ ব্যারাকপুরে যাবো। তো মা যাবে আর মাসি আসছে, আমার এক মাসি আসছে। তো মা মাসি মাসি ফোন করছে, মাসি অলরেডি এসে গেছে মনে হয়। তো মা আর মাসিকে নিয়ে সেই নিউ ব্যারাকপুরের ঠাকুর দেখতে যাবো আজকে, কারণ মধ্যমগ্রামের থেকে কম্পারিজন নিউ ব্যারাকপুর ঠাকুর একটু বেটার হয়। তো মা বললো চো আমি নিউ ব্যারাকপুরেই যাবো। প্রথমে প্ল্যান ছিল যে দুটোর দিকেই দেখবো, মধ্যমগ্রামে দেখবো, নিউ ব্যারাকপুর দেখবো। বাট দেখলাম একটু দেরি হয়ে যাবে, মাসি একটু লেট হলো, মাসির আসতে মাসির বাড়িতে কাজ ছিল। সো ডিসাইড হলো চলো বেটারটাই দেখি, নিউ ব্যারাকপুরের ঠাকুরগুলোই দেখি। সো যাবো দেখি, নিজে গিয়ে একটা টোটো বুক করি, দেরি সবাই মিলে ঠাকুর দেখে আসি। সো লেটস গো। তো আমরা চলে এসেছি ফার্স্ট ঠাকুর দেখতে, আর যে মা মাসি দুজনে একটা লাইনে দাঁড়িয়ে আছি ঠাকুরের। তো দেখা যাক কতক্ষণ লাইন দাঁড়াতে হয় এখানে। ওকে, সো ফাইনালি চলে এসেছি বাড়ি। বেশ বিভৎস ভিড় আজকে, মানে ষষ্ঠীর দিনও আমরা দেখলাম নিউ ব্যারাকপুর সেই দিন পুরো ফাঁকা ফাঁকা ছিল, আজকে লাস্ট দিন ব্যাপক ভিড়, অনেক জায়গায় বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে। তো যাই হোক, আলটিমেটলি অতটা দেখা যায় আর কি, দু ঘন্টা মতো সময়। তো দেখে আসলাম, এখন খাবার অর্ডার দিয়েছি কষে কষার থেকে আসছে স্পেশাল ফিশ ফ্রাই, ভেটকি ফ্রাই বেসিক্যালি। মার খেতে ইচ্ছা করছে, স্মিতার খেতে ইচ্ছা করছে খুব, তো এই জন্য অর্ডার দিয়েছি। আর এক জায়গার থেকে থালি অর্ডার দিয়েছি। আর একটা জিনিস দেখলাম যে এই পুজোর সময় মানে সন্ধ্যের পর থেকে থালি মানে অর্ধেক রেস্টুরেন্টেই মানে ডেলিভারি অ্যাকসেপ্ট করছে না, খুব কম রেস্টুরেন্ট রয়েছে এখানে ডেলিভারি অ্যাকসেপ্ট করছে। তো দুপুরবেলা দেখলাম যে এই রেস্টুরেন্টগুলোতে থালি দিচ্ছিলো, রাতেরবেলা তো পাচ্ছি না। তো যাই হোক, তাও খুঁজে পেতে একটা করলাম। তো দেখা যাক কী খাবার আসে, আর খেয়ে দিয়ে তারপরে আমরা যাবো স্মিতাদের বাড়ি রাত্রেবেলা। তো চলো দেখি খাবারটা আসুক, ততক্ষণে ফ্রেশ হয়ে রেডি হয়ে থাকি। তো আজকে আমাদের রাতের মেনু, এটা হচ্ছে ফিশ থালি পুরো, আর এটা হচ্ছে ভেটকি পাতুরি। দেখি ভেটকি পাতুরি কেমন হয়, ভেটকি পাতুরি দেখি। এটা কষে কষার থেকে ভেটকি পাতুরি, বাহ, ভেটকি ফ্রাই বলছি, বাহ। হ্যাঁ, এরকম দুটো অর্ডার দেওয়া হয়েছে, একটা আমি স্মিতা খাবো, একটা মা আর মাসি খাবো। তার সাথে চাটনি কাসুন্দিও দিয়ে দিয়েছে, স্যালাড হলে বেটার হতো। যাই হোক, ঠিক আছে মা সাইজ। তো বেসিক্যালি এটা হচ্ছে মেনু, ভাত, এটা সবজি দিয়েছে আলু পটল মেবি, মাছ নিয়েছি কাতলা মাছ, আর ডাল কোথায় গেলো, এই ডাল। আর ওদিকে মা ওটা ইলিশ মাছ বানিয়েছিল দুপুরবেলা, তো ওটা, আর এই পাঁপড় দিয়েছে, লেবু দিয়েছে, স্যালাড দিয়েছে, এইসব। তো যাই হোক, এবার একটু খেয়ে নিই। ওকে, সো খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে আমাদের খাবারটা মানে থালিটা অর্ডার করা হয়েছিল বৌঠানের হেসেল বলে একটা রেস্টুরেন্ট থেকে, বাদুতে রয়েছে এটা, বাদুর দিকে। তো অন্যান্য কোনো কোথাও পাচ্ছিলাম না, তো এটা দেখলাম 4 রেটিং, সেই হিসাবে অর্ডারটা দিলাম। কিন্তু অত্যন্ত বাজে খাবার, বাজে খাবার ইন দ্য সেন্স কোয়ান্টিটি হিসেবে ভাত ওকে রয়েছে, কিন্তু বাকি সব জিনিসপত্র অল্প অল্প খুবই। মাছ নিয়েছিলাম, মাছটা বলছো কড়াভাবে রান্না করা, আর খুবই ছোটো পিস। আগের দিন যেটা মমস কিচেন থেকে দিয়েছিলাম ওটা ফার ফার বেটার ছিল, মানে কম্পেয়ার টু এটা কিছু মানে যা মানে আসা যায় না এইরকম কম্পেয়ারে, মানে এটা আমি 1 স্টার বলবো, ওটা 4 স্টার, এইরকম ডিফারেন্সে। সো মমস কিচেন ফার বেটার, ওটা খেয়ে এক্সপেকটেশন বিশাল হাই হয়েছিল, এটা বিলো এভারেজ। আমি 3.9, ওটা 4 দিয়েছিলাম, এটা 1 দিয়েছি রেটিং। তো অ্যারাউন্ড মানে এক্সপেকটেশন খুব হাই হয়ে গেছিলো। তো যাই হোক, লাইফ আর কোনোদিন এখান থেকে আমি অর্ডার করছি না।
তো যাই হোক, জানি না বাকিদের এক্সপিরিয়েন্স কি। সো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, অ্যারাউন্ড 11:15 বাজে। তো এখন আমরা যাবো স্মিতাদের বাড়ি, তো ওখানে আজকে থাকবো। তো এখন প্যাকিং ট্যাকিং করে চলি, যাই স্মিতাদের বাড়িতে ঘুরে আসি, মানে ঘুরে আসি না মানে থাকবো আজকে ওইখানে। তো লেটস সি।